এই মোবাইলটা যদি পড়ে থাকে, এই মোবাইল যদি কোনো জায়গায় বাইরে যে কোনো দেশে যে কোনো যে সমস্ত দেশে মুসলমান এত বেশি নেই, পড়ে থাকলে ওরা আগে এটা তুলে হারানো জিনিস যেখানে জমা দেয় জায়গায় জমা দিয়ে আসে, আর আমরা এটা পেলে আগে গায়েব করে দেই। অথচ এটা নিয়ম ছিল আমরা যদি সাক্ষী হতে চাই তাহলে এটা কোনো জিনিস পাওয়ার পরে কমপক্ষে তিন দিন পর পর ঘোষণা দেওয়া, তিন দিনের পরে যদি না পাওয়া যায় কাউকে মালিক ওটা ওই মূল্য হিসাবে গরিবদেরকে মালিকের নাম দিয়ে দান করে দেওয়া। আর ওটা মানুষ এমন সাবাক এখন মোবাইলটা যদি পাই হাতের উপরে নিয়ে বলে মোবাইল পাওয়া গেছে পাওয়া গেছে, এত আস্তে করে বলে কে যেন না আসা। আমার দাদার সাথে একবার হাসেছে দেখেছিলাম, উনি আমাকে বলছিল আমির হামজা আজকে আমার জীবনে একটা দৃশ্য দেখি মসজিদ নববীর ভেতরে একটা ঘড়ি পড়ে আছে মোবাইল কিন্তু কেউ নেয় না। চিন্তা করলাম কেউ নিচ্ছে না, সবাই দেখে দেখে চলে যায়, আমি নেব না নেব নাই চিন্তায় আছি। আবার মনে মনে ভাবলাম যদি ধরা পড়ে যায় তো হাত কেটে দেবে, এখন দেশে আসলে মানুষ বলবে হাজি সাহেব চোর না তো হাত কাটলো কেন, কিন্তু নেয় না কেউ। আমিও যদি না নেই কি করি, মানুষের পায়ের নিচে পড়লে হয়তো নষ্ট হয়ে যাবে, এদিক ওদিকে তাকিয়ে দেখি কেউ নেই তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেওয়ার জায়গায় জমা দিলাম, ডাক দিয়ে বললাম ভাই মোবাইলের দাম কেমন হবে, আমার বলছে হাজি হাজিউল হুজ্জা তাই না বিলা দোকা, আপনার দেশ কোথায়? যেহেতু মিন বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে এসেছি। উনি ওরা ভাষা দিয়ে বলছেন হাজি এই মোবাইলের দাম আপনার বাংলার টাকা অনুযায়ী হবে 72,000 টাকা। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে কেউ নিচ্ছে না, এদেশে থাকবে না? 72 পয়সা থাকে না? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু বলছিল আমি হামসা যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি এদেশে, এখন পায়খানা নিরাপদে নেই। হ্যাঁ, পায়খানা নিরাপদে নেই, এত দুষ্ট ঢাকায় যাচ্ছে একটা নরমাল কোসে করে হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলছে ড্রাইভার সাহেব গাড়ি থামান আমি নেমে যাব। ড্রাইভার বলছে না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে আমার পেটে গন্ডগোল, কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে একটা সিট খালি পড়ে আছে, বলছে আমার পলিথিন দিয়ে আমি বমি করবো। পেছনে জ্বালানা খুলে ফেলে দেবে আল্লাহর ইশারা, পেছনে আসছিলে মোটর সাইকেল পড়বে কি পড়বে মোটর সাইকেলের সামনে, মোটর সাইকেল আলা চিন্তা করছে গাড়ি থেকে নতুন রোমালে ফাপ করে পড়লো কি, এই রোমাল যখন নতুন ভেতরে দিন সময় নতুনই হবে, ভেতরে দিন নতুন। আবার তাকিয়ে আছি আমি ওই লোকটা দেখলাম এদিক ওদিকে তাকালো তুলে দিল বাড়ি থেকে টের পাবে কি জিনিস। আমার বলছে সেই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি এদেশে পায়খানা নিরাপদ নয়, তার বাস্তব আমার না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি, এখানে একটা শিক্ষা হচ্ছে আমরা যদি আল্লাহর বর্ণিত যে নিয়ম নীতিগুলো আছে, অন্য দেশের বিধর্মীরা কোরআন পড়ে না হাদিস পড়ে না কিন্তু এর নিয়ম নীতিগুলো তার মেনে চলে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাক্ষী দেওয়ার মতো সব যোগ্যতা তাদের আছে, কিন্তু আমরা পড়ি ওই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন নেই, এই জন্য সাক্ষীর যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আমার কথা রকম বুঝতেছে? আমাদের সাক্ষী হওয়া লাগবে, কি হওয়া লাগবে? আমার ব্যবসা দেখে অন্তত ওই লোকটা যেন ব্যবসা শেখে, আমার পর্দা পাড়া দেখে যেন চিন্তা করে মুসলমানের মেয়ে মুসলমানের বউ এর পুত্র বধূ পর্দা করে ওর ইজ্জতের গ্যারান্টি হেফাজত দিতে পারে, আর আমার মেয়ের ইজ্জতের গ্যারান্টি নেই, সুতরাং আমার মেয়েকে আমি ওইভাবে করবো। আমি হাওড়া কলকাতা বহু জায়গায় দেখেছি অনেক হিন্দু পর্যন্ত মেয়েরা তার স্বামী তাকে বোরকা পরিয়ে নিয়ে এসেছে, জিজ্ঞাসা করলাম নিজে ধর্মেরই না বসে জানি, এ মুসলমানদের পোশাক আমরা পরিয়েছি এই কারণে বখাটে ছেলেদের মানুষদের কোন নজর থেকে বাঁচাতে আমার বউকে আমি এটা পরিয়েছি।
সম্মানিত মাশাআল্লাহ সামনে যদি পয়েন্ট আসে পারিবারিক জীবনে আমি বলবো ইনশাআল্লাহ আমি যে বিষয়টা পর্যন্ত তুলে এনেছিলাম প্রতিটি নবীর উম্মতদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আর আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্যে না আমরা হচ্ছি সব উম্মতের জন্য সাক্ষী কি সাক্ষী দিতে হলে যে যোগ্যতা দরকার নেই আছে আমরা হয়েছে না সাক্ষীর যোগ্যতা অর্জন করার আহ্বান জানাচ্ছি যে যেখানে আছি আমরা যেন কিয়ামতে অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী হতে পারি জোরে বলেন আমিন আমি হইব যত রসুল দুনিয়ায় এসেছে প্রতিটি নবী আর রসুলের দুইটা মিশন ছিল তারা এক নম্বরে বলেছে জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো দুই নম্বরে বলেছে তাগুত বর্জন করো এদিকে তাকান নবীদের কর্মসূচি কয়টা আর জোরে জোর হলো না আর একবার বলেন আমরা যদি নবীর উম্মত দাবি করি নবী এখন নেই ওই দায়িত্ব এখন উম্মতের উপরে কথা বলে না কেন আজ বাংলা সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকে বলি উড়ায় যে আমরা নবীওয়ালা কাজ করি না নবীওয়ালা কাজ করতে আপনাকে এই দুইটা কাজ আগে করা লাগবে এক নম্বরে আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলতে হবে দুই নম্বরে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে এখন আগে ইবাদত না আগে তাগুত ছাড়া না ইবাদতের মাঝখানে ওয়াটা আছে আমি ইবাদুল্লাহ ওয়াজি তানি বত্তাগুত ইবাদত যদি কেউ করতে চায় তাকে তাগুত ছাড়া লাগবে কেন এটা এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে আল্লাহ দিয়েছেন এখানে যে তাফসির হচ্ছে এটা কোরআন তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল হাদিস আমি আজকে বলি নাই এর ব্যাখ্যা সূরা বাকারা 3 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 256 নম্বর আয়াতে পাবেন এরপরে শব্দ হচ্ছে তাগুত ছেড়ে দেওয়ার পরে যদি ঈমান আনতে পারে ওই ঈমানটা এত মজবুত হবে এমন শক্ত হবে যে কখনো তা ছিঁড়ে যাবে না যেমন হযরতে খাব্বাব তাগুত ছেড়ে ঈমান এনেছিলেন খাব্বাবের পিঠের দিকে তাকালে হযরত ওমর মাঝে মাঝে কেঁদে ফেলতেন তারপরেও তিনি ঈমান ছাড়েননি এত মজবুত ছিল তার ঈমান তিনি তাগুত নিয়ে কিন্তু ঈমান আনেননি মাথা যাদের মগজ আছে একটু ভালো করে খেয়াল করেন আগে তাগুত ছাড়বেন না ঈমান আনবেন এখন তাগুত কি এটা যদি আপনি না জানেন তো ছাড়বেন কি করে তাগুতের অর্থ আমি পেয়েছি পড়া কোরআনে চারটা এক নম্বরে তাগুত হচ্ছে নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না